আমাদের নিজেদের সেফটির জন্যই কিন্তু আমাদের কমপ্লায়েন্সটা মানা উচিত বা করা উচিত। এবং এই কনসেপ্টটা এখন ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও এখন বুঝতেছে যে তাদের কমপ্লায়েন্স মেনটেন করা উচিত। আগে কিন্তু কেউ বলে নাই যে ফায়ার সেফটি করব। এখন অনেক জায়গাতেই আমি অনেক প্রতিষ্ঠানে দেখতেছি যে বিভিন্ন ধরনের মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তারা নিজেরাই এখন বলে যে ভাই আমার লাইফটা আগে দরকার, আমি 500 কোটি টাকার একটা প্রজেক্ট, সেখানে যদি আমার 5 কোটি টাকা 10 কোটি টাকা খরচ হয়, সেখানে যদি আমি 500 কোটি টাকা সেভ করতে পারি তাহলে আমি কেন করব না। এই যে কনসেপ্টটা এখন মানুষের মধ্যে কিন্তু গ্রো করেছে এবং অনেকেই বলতেছে, এখন অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টই বলতেছে যে ভাই আমি কিন্তু এইখানে ওই অন্য কিছু বুঝি না, আপনি সুন্দর করে দিবেন যাতে করে আমার সিস্টেমটা চলে। আগে কিন্তু সেটা বলতো না, এখন কিন্তু বলে যে সিস্টেম চলতে হবে এবং প্রপারলি চলতে হবে। এবং তারা কিন্তু ওই টাকার কথা বলে না, বলে হচ্ছে আমার লাইফ সেভ করতে হবে কাস্টমারের। এরকম কনসেপ্ট কিন্তু এখন আস্তে আস্তে ডেভেলপ করেছে এবং আমি মনে করি যে এটা একটা বড় ধরনের বড় ইম্প্রুভমেন্ট। এবং এটা যে মানুষ কনসার্ন এবং এটা যে ডেভেলপ হচ্ছে এটার একটা বহিঃপ্রকাশ আর কি, যে আমরা কেন বেস্ট সেটার প্রথম কারণ হচ্ছে যে এ পর্যন্ত আমরা যত জায়গাতে যত প্রতিষ্ঠানে আমি সার্ভিস মানে বিজনেস করেছি অল আর হ্যাপি এবং আমি কিন্তু রিপিটেড কাস্টমার পাচ্ছি। এবং শুধু তাই না, আমার আসলে আমার টার্গেট যেটা আমি মনে করি যে কাস্টমারকে আমি সেলসম্যান বানাতে চাই, আমি কাস্টমারকে সেলসম্যান বানাতে চাই। যে আমার সেলসম্যান মনে করেন 5টা জায়গায় 50 বার যাবে, 50 টাইমস যাবে, আর আমার একজন কাস্টমার সে একবার বলবে যে ভাই ওখানকার ভালো সার্ভিস পাচ্ছি, ভালো প্রোডাক্ট দিয়েছে, তাহলে ও একবার বললে ও 50 বার গেলে যে আউটপুট পাবে আমি কিন্তু ওই ও একবার বললে আমি সেই আউটপুট পাবো। আর এর জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো আমি সর্বোচ্চ লেভেল দিয়ে চেষ্টা করতেছি প্রোভাইড করার। উই আর প্রোভাইডিং কোয়ালিটি প্রোডাক্ট, সার্ভিস এনশিওর করছি, অ্যাজ ওয়েল অ্যাজ কমিটমেন্ট, এটা হচ্ছে আমাদের মেইন থিম। আমরা কাস্টমারকে সবসময় টেকনিক্যাল সলিউশন দিতে চাই, আমরা ইন্টারেস্টেড না যে প্রোডাক্ট সেল করার জন্য। ফার্স্ট হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং কোম্পানি হিসাবে উই ওয়ান্ট টু প্রোভাইড দ্য টেকনিক্যাল সলিউশন। তো আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক কনসালটেন্ট বা অনেক কোম্পানি আমাদেরকে ডিরেক্টলি বিওকিউ দিয়েছে, ভাই অফার দিয়ে দেন, কালকের মধ্যে আমার অফার প্রয়োজন, কাল পরশু দিন নেগোসিয়েশন করবো। আর সেই সব ক্ষেত্রে কিন্তু আমি নর্মালি স্পেশালি আমি যখন থাকি আমি ওইটা খুব একটা প্রায়োরিটি দিই না, আমি বলি যে ভাই তোমার অফার দিচ্ছি বাট ইউ হ্যাভ টু ডিসকাস উইথ আওয়ার টিম। আমাদের কোয়ালিফাইড টিম আছে, এনএপিএস সার্টিফাইড ইঞ্জিনিয়ার আছে, তাদের সাথে তোমরা বসো, তোমাদের বিএকিউটা আসলে প্রপারলি ঠিক আছে কি না। কারণ এই যে সেফটির জন্য যে ইনভেস্টমেন্টটা, এটা যদি বা খুব মানে অ্যাসেন্সিয়াল, দ্য আদার হ্যান্ড এই প্রোডাক্টগুলোর থেকে কিন্তু মানে প্রোডাক্টিভিটি কিছু আসে না। তো যেহেতু ইনভেস্টমেন্টটার এগেনস্টে কোনো প্রোডাক্টিভিটি নেই, সেই জন্যে আমরা চাই যে যত মানে ইঞ্জিনিয়ারিং সলিউশন দিয়ে কম ইনভেস্টমেন্টে প্রপার সিস্টেমটাকে অ্যাক্টিভেট রাখা। আমরা অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং আরএসসি সবগুলোরই অ্যানলিস্টেড, আমরা সবগুলো প্রতিষ্ঠানেরই কাজ করতে পারি, আমাদের ক্যাপাবল টিম আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সার্টিফাইড ইঞ্জিনিয়ার আছে। সেকেন্ডলি হচ্ছে যে আমরা এই সব জায়গায় অনেক জায়গাতেই কাজ করেছি, অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের সার্টিফিকেটও পেয়েছি, আরএসসির সার্টিফিকেটও পেয়েছি অনেক প্রতিষ্ঠান থেকে। কিন্তু সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের ওই কখনো কখনো দেখি যে তারা নতুন কনসেপ্ট নিয়ে এসে আবার সেটাকে আবার পুনরায় কিছু রিওয়ার্ড করতে বলে। ফায়ার অ্যান্ড সেফটি রিলেটেড আমার ওপিনিয়নটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে বা প্রত্যেকটা এন্টারপ্রেনারের কাছে যে এই সেফটিটা আসলে আমার নিজের স্বার্থেই করতে হবে। সেফটি ফার্স্ট, ওয়ার্ক লাস্ট।